আমরা শুরু করতে চলেছি স্বামী শিষ্য সংবাদ গ্রন্থের পাঠ এবং আলোচনা। বিগত বছর জানুয়ারি মাসে এই ক্লাসটি হয়েছিল স্নেহছায়াতে, রাগের বাজারের স্নেহছায়াতে। তারপরে এক বছর ধরে বন্ধ থাকার পর আমাদের মনে হলো এই বোধহয় এই ক্লোজ ডাউন কবে খুলবে তার ঠিক নেই, জ্ঞানের চর্চা যেন বন্ধ না হয়। ভূতেশানন্দজি বলছেন, একদিন খুব ঝড়ঝড় বৃষ্টি ছিল, আমরা বলে ফেলেছি যে আজকে খুব দুর্দিন। উনি বললেন, দুর্দিন কোনো আলাদা করে কোনো দুর্দিন হয় না, দুর্দিন হলো সেই দিন যেদিন আমরা ঈশ্বরের স্মরণ করতে পারি না, ভগবানকে ভাবতে পারি না, ভগবান নিয়ে চিন্তা করতে পারি না, একমাত্র সেই দিনটাই দুর্দিন, আর দুর্দিন আর কিছু নেই। কিন্তু আজকের দিনটা খুব সুদিন, আজকে ক্লাস শুরু হচ্ছে 100 জনকে নিয়ে, এটা কথা। এখন যারা আসছেন সবই অতিরিক্ত এসে যাচ্ছেন, কীভাবে ঢুকবেন আমি জানি না, কিন্তু এরকম কোনো দিন হয়নি। আজ আমরা 80 থেকে 95 এর মধ্যে এতদিন এই রকম সংখ্যা নিয়ে ক্লাস শুরু করেছি। 40-45 দিয়ে শুরু করেছিলাম যখন শুরু করি, এখন 80 থেকে 92 আপনারা আসছেন। এ আপনাদের প্রতি ভগবানের অশেষ করুণা, আমার প্রতি আপনাদের অশেষ বিশ্বাস, এটা আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা পড়েছিলাম স্বামী শিষ্য সংবাদ, এক বছরে আপনারা সব ভুলে গেছেন, অতএব একটু রিপিট করা দরকার। আমি একটা জিনিস রিপিট করতে চাই যে কেন আমরা এই পড়ব, কেন আমরা স্বামী শিষ্য সংবাদ পড়ব। স্বামী শিষ্য সংবাদ পড়ার এই কারণে কথা হলো, যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃত ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে আমাদের চোখের সামনে এনে দেন, ঠাকুর সম্পর্কে আমাদের ধারণা আগেকার দিনে মহেশ ভট্টাচার্যের ক্যালেন্ডার দেখে দেখে, ঠাকুর মানে হচ্ছে ওই ছবিতে বসা এমনি করে হাত দিয়ে রাখা একজন মানুষ, শ্রীরামকৃষ্ণ যে গোটা একটা মানুষ সেটি আমরা সবসময় ভুলে যাই। আর সে কিকুক্ষণে যে ঠাকুরের যে ছবিটি তুলেছিলেন কেশব সেনের বাড়িতে, হাতটি এমনি করে তুলে দিয়ে, এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায় এমন এক অভিনয় করে দেখালেন যে শ্রীরামকৃষ্ণ মানেই হচ্ছে হাত দুটো রকম সস্বর করে ওপরে তুলে দিয়ে বসা, এছাড়া শ্রীরামকৃষ্ণের আর যেন কোনো ছবি হতে পারে না। অথচ কথামৃত যদি আমরা খুঁজে খুঁজে দেখি, একাধিক সমাধির ছবি আছে, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ছোটোখাটে বসে আছেন, দরজায় দাঁড়িয়ে আছেন, গঙ্গার দিকে তাকিয়ে আছেন, নানাভাবে তার সমাধির নানা ছবি আছে, অথচ সেগুলোকে আমাদের কখনো মনে পড়ে না। আমাদের যখনই মনে হয় সমাধি, সমাধি মানে ঠাকুরের হাত দুটি তুলে আছেন, এবং সেই হাত তোলার মধ্যে সেই হাত তুলে তিনি আছেন, তিনি গভীরভাবে সমাধিস্থ, এইটা আমরা সবসময় লক্ষ্য করে থাকি। কিন্তু ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে যদি চিনতে হয়, ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে যদি জানতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কথামৃত পড়া দরকার। স্বামীজি এলেন ভারতবর্ষে, তারপরে তার 1902 সালে দ্বিতীয়বার আবার গেলেন বিদেশে, 1902 সালে তার মহাপ্রয়াণ হলো। তার মহাপ্রয়াণের আগেই তার লেখাগুলোকে একত্রিত করে আমাদের গ্রন্থাকারে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল, টুকরো 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 টুকরো। 1963 সালে স্বামীজির যখন শতবর্ষ হতে থাকলো, তার আগে থেকে সিদ্ধান্ত হলো সব লেখাগুলিকে শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ে আসা হবে। এছাড়া বিভিন্ন ভার্সন বেরিয়েছিল, যেমন স্বামীজির কর্মযোগ বক্তৃতা আমরা পড়তে গিয়ে দেখেছি যে তার দেশি ভার্সন ছিল, আমেরিকান ভার্সন ছিল, মাদ্রাজ ভার্সন ছিল। সেই সমস্ত ভার্সনগুলো ততদিনে প্রায় স্বামীজির মহাপ্রয়াণের প্রায় 50 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাই সেই ভার্সনগুলোকে একত্রিত করে এই গ্রন্থাকারে প্রকাশ করার কথা ঠিক হয়। এইভাবেই শুরু হয় স্বামীজির 1 থেকে 10 খণ্ডে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। তার কাজ শুরু করেছিলেন স্বামী বিরজানন্দজি স্বামীজির মহাপ্রয়াণের পরে, এবং সেটি শেষ হয় পূর্ণাঙ্গ রূপ পায় 1963 সালে, স্বামীজির যখন জন্ম শতবর্ষ হলো ঠিক সেই সময়। স্বামী শিষ্য সংবাদ খানিকটা, স্বামী শিষ্য সংবাদের রচয়িতা হলেন আমাদের শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজির অত্যন্ত প্রিয় শিষ্য। আগের দিন তার দীর্ঘ জীবনী বলেছিলাম আমরা, যেটি আর আমরা রিপিট করতে চাই না। সেই দীর্ঘ জীবনীতে স্বামীজির প্রতি তার ভালোবাসা, শুধুমাত্র স্বামীজি থাকাকালীন তার ভালোবাসা ছিল তা নয়, স্বামীজির মহাপ্রয়াণের পরও তার ভালোবাসা ছিল। তিনি খানিকটা খ্যাপা ছিলেন, সবসময় স্বামী বিবেকানন্দের কথা বলতেন, তাকে নিয়ে ছেলেরা পোস্ট অফিসে চাকরি করতেন, তাকে নিয়ে অনেকেই মজা করতেন, এবং মজা করতে করতেই তিনি যখনই তাকে বলতেন, এ বুড়ো দাদু, স্বামী বিবেকানন্দের কথা বলে, আমরা বলি না সব বয়স্ক মায়েদের নিয়ে ছেলে ছোকরারা মজা করে,
ঠিক সেই রকম উনি বলতেন, তোমরা যদি কোনো সভা সমিতি খোলো বা কোনো পাঠচক্র খোলো তবেই আমি স্বামীজির কথা বলবো। এই পাঠচক্র খুলতে গিয়েই স্বামীজিরকে নিয়ে আমাদের শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামীজির কথা বলা শুরু করলেন। এই পাঠচক্র করতে গিয়ে এক একটি 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 করে আশ্রম শুরু হলো। এখন যেটি রামকৃষ্ণ মঠ মেদিনীপুর, সেই আশ্রম কিন্তু এই শরৎচন্দ্র চক্রবর্তীরই তৈরি করা। এই নারলের জমিদারদের যে বাড়ি ছিল, সেই জমিদারদের বাড়ির যে কাছারি বাড়ি, সেই কাছারি বাড়ির দোতলায় শুরু হয়েছিল এই আশ্রমের। এখন ওইখানে সেই বাড়িটি ভেঙে গেছে, সেই বাড়িটি নেই, কিন্তু মন্দিরের সামনে একটি অঞ্চল বাগান করে ঘিরে রাখা আছে, সেইটি ছিল আদতে মানে আতুর ঘর আর কি, যেখানে জন্ম হয়েছিল আমাদের রামকৃষ্ণ মঠ মেদিনীপুরের। এবং প্রত্যেকটি আশ্রমের সূত্রপাত হয়েছিল স্বামীজির কথা দিয়ে। তাই স্বামীজির কথা, স্বামীজিকে যেমন দেখেছি, সেইটি এই আমাদের এই আমাদের যে আজকে যে আলোচনা স্বামী শিষ্য সংবাদ, সেটি এটির ভিত্তি। স্বামী বিবেকানন্দ মানে নাকের গোড়ায় ইয়ে করে ধ্যান করতে বসা স্বামী বিবেকানন্দ নয়। স্বামী বিবেকানন্দ মানে এরকম বুকে হাত দিয়ে থাকা স্বামী বিবেকানন্দ নয়। স্বামী বিবেকানন্দ মানে হাত লম্বা করে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড আমেরিকা অফ আমেরিকা মানেই স্বামী বিবেকানন্দের একমাত্র ছবি নয়। অবশ্যই এগুলো শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের এক একটা ছবি, কিন্তু এর পেছনেও একজন ব্যক্তি স্বামী বিবেকানন্দ ছিল। তাকে যদি আমরা না চিনতে পারি, তাকে যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে কিন্তু হবে না। যিনি দিনের দুঃখে কাঁদতেন, যিনি আনন্দে হাসতেন, যিনি সহজে নেমে আসতেন তার শিষ্যের স্তরে, তিনি সহজে নেমে আসতেন মানুষের স্তরে, আবার যিনি ক্ষণিকের মধ্যেই গভীর ধ্যান সমাধিতে মগ্ন হতেন, এই সবকটা রূপ যদি না দেখতে পাই, তাহলে স্বামীজির পূর্ণাঙ্গ ছবি আমরা কোনো দিন খুঁজে পাব না, স্বামীজিকে খোঁজা আমাদের হবে না। তাই স্বামী শিষ্য সংবাদ পড়া বিশেষভাবে জরুরি। আমরা যে ঘটনাটি পড়ছিলাম সেটি প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে বাগবাজারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ 1897 সালে স্বামীজি সেদিনকে আলোচনা করছিলেন। এমন সময় ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেন তিনি এসে উপস্থিত হয়েছিলেন, যেটা আমরা বিগত দিন পড়েছিলাম। সেইখানে তিনি ওদেশের এদেশের ভালো মন্দ এইসব নিয়ে আলোচনা করছিলেন। স্বামীজি বলেছিলেন, শুধু ওদের প্রশংসা করলে হবে না, কখনো ওইরকমভাবে ভিখারির দৃষ্টি নিয়ে যদি আমরা তাকিয়ে থাকি বিদেশিদের, তাহলে আমাদের কখনোই হবে না। দেওয়া নেওয়া, গিভ অ্যান্ড টেক, যতক্ষণ না পর্যন্ত দেওয়া নেওয়ার বুদ্ধিটা থাকবে না থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারবো না। যেমন ওরা ওদের প্রযুক্তি, ওদের কলাকৌশল আমাদের দেবে, আমাদের দেওয়ার জন্য আধ্যাত্মিকতা আছে। বলছেন ভিখারিকে কেউ কখনো কোনো দিন দাম দেননি। আমরা শেষ করেছিলাম যেখান দিয়ে, সেখানে স্বামীজি বলছেন, আমি এই বিশ্বাস কাজে পরিণত করব। কি সেই বিশ্বাস? ওই বিশ্বাস হচ্ছে এই, আমার বিশ্বাস এই রূপ ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশ ও পাশ্চাত্যের পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ। রাজনীতি চর্চার তুলনায় আমার কাছে গৌণ উপায় বলে বোধ হয়। আমি এই বিশ্বাস কাজে পরিণত করতে জীবন ক্ষয় করব। আপনারা ভারত কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন, তো অন্যভাবে কাজ করে যান। তিনি বলছেন, এটা একটা অদ্ভুত কথা, কারণ আমাদের কাছে কিন্তু খুব শেখার জিনিস, যে আমরা দেখবেন সবসময় চাই প্রত্যেকে আমার সুরে কথা বলুক। আমি এখানে বলছি 100 জন, 114 জন এখন আছেন, 114 জনই আমার সুরে কথা বলুক, তা কিন্তু হয় না। তাহলে কিন্তু হবে না, 114 জনের মধ্যে 10-15 জন আমার বিরুদ্ধে সুরে কথা বলবে, তাহলে কি তাদেরকে ফেলে দেবো? তা নয়। ভাবটা যদি থাকে আমি আমার অভিমত প্রকাশ করব, তুমি তোমার অভিমত প্রকাশ করবে, সে তার মধ্যে বিরোধ থাকতে পারে, কিন্তু প্রত্যেকে তার মৌলিক চিন্তাগুলো প্রকাশ করবে, এই ভাবটা যতক্ষণ না থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিজেরা বিকশিত হই না, আমরা নিজেরা নিজেদেরকে খুঁজে পাই না। স্বামীজির সঙ্গে কথা হবার পরে নরেনবাবু ফিরে গেলেন। আমরা এইখানে শেষ করেছিলাম। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথাগুলি শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া থাকিল। স্বামীজির এই এই যে মুডগুলো, এগুলো কিন্তু আমরা দেখতে পাব। স্বামীজি দীপ্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়াছেন, তা সে তেজময় রূপ, এটির কথা আমরা কল্পনা করতে পারি।
আজকে যেখান থেকে শুরু করব সেখানটা হলো এই, নরেন্দ্রবাবু চলিয়া গেলে পর গোরক্ষণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন। পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো, মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা, দেখিলেই বোঝা যায় ইনি হিন্দুস্থানি। গোরক্ষ প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরের ঘরে আসিলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপগুলি করিতে লাগিলেন। স্বামীজি, আপনাদের সভার উদ্দেশ্য কি? প্রচারক, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হন। স্বামীজি, এ অতি উত্তম কথা, আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক, দয়াপরবশ হয়ে আপনার ন্যায় মহাপুরুষরা যা দিয়া যা কিছু দেন তাহার দ্বারাই সভা এই কার্য নির্বাহ করে। স্বামীজি, আপনাদের গচ্ছিত কত টাকা আছে? প্রচারক, মারোয়ারি বণিক সম্প্রদায় এই কাজের পৃষ্ঠপোষক, তাহারা এই সৎ কাজে বহু অর্থ দিয়াছেন। স্বামীজি, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক, আমরা দুর্ভিক্ষাদিতে সাহায্য করি না, কেবল গোমাতাগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। স্বামীজি, এই দুর্ভিক্ষে আপনাদের জাতভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হল, সামর্থ্য সত্ত্বেও আপনার এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল, যেমন কর্ম তেমনি ফল হইয়াছে। প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল, মুখ অরক্তিম হইল, কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পাখি রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার সঙ্গে আমার কিছুমাত্র সহানুভূতি নেই, তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপ কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্যই চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আমাদের আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না। এই কাজ সম্বন্ধে বলা যেতে পারে গোমাতারা নিজ নিজ কর্মফলেই কষায়ের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের ওতে কিছু করবার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রতিভ হইয়া, হ্যাঁ, আপনি যাহা বলিয়াছেন তাহা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি হাসিতে হাসিতে, হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন? হিন্দুস্থানি প্রচারক এই বিষয়ে আর কিছু না বলিয়া বোধ হয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না, স্বামীজিকে বলিলেন যে সেই সমিতির উদ্দেশ্য তাহার কাছে তিনি তাহার কাছে ভিক্ষা প্রার্থী। স্বামীজি বললেন, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে মানুষের সেবায় ব্যয় করব, মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে, এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের কিছু দেওয়া যেতে পারে। কথা শুনিয়া প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদন করিয়া প্রস্থান করিলেন। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। গোরক্ষণী সভা এসেছেন, সত্যি এরকম সবার খুব প্রয়োজন আছে। সেখানে বৃদ্ধ মৃতপ্রায় গরুদের রাখার ব্যবস্থা তারা করে থাকতেন, এটা অনেক জায়গাতেই আছে, যাতে এই সমস্ত যে রুগ্ন গরুরা তারা মারা না যায় এটির ব্যবস্থা তারা করে থাকেন। আমাদেরও মাঝে মাঝে খুব দুঃখ হয়
আমাদের বাধ্য হতে হয় অনেক সময় বয়স্ক গুরুদের বিক্রি করে দিতে। আমরা জানি এখান থেকে নিয়ে যাওয়া মাত্র সেগুলিকে মেরে দেওয়া হবে, কষাই মেরে দিয়ে তারা সেগুলিকে ভক্ষণ করবে, সেই সব কাজে লাগবে। সেটা সত্যি খুব বেদনাদায়ক, কিন্তু এটার কোনো উপায় আমাদের কাছে নেই। তারা যে যে কাজটি করছে এটি সত্যি স্বামীজিও এটি অ্যাপ্রিসিয়েট করছেন, এরকম গোরক্ষণী সভা তৈরি হয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, অ্যাডমিনিস্ট্রেটর তো কি সুন্দর জিজ্ঞাসা করছেন যে আপনাদের এই যে কাজ যে করছেন এর আয়ের পন্থা কি। আয়ের পন্থা ওরা বললেন যে কোনো আয়ের কোনো আলাদা করে পন্থা নেই, জনে জনে মানুষের কাছে ভিক্ষা চেয়ে তারা আয় এই যে আয় করে থাকেন সেটি তারা ব্যয় করে থাকেন। এবার দ্বিতীয় প্রশ্নটা আরও ভয়ানক, বলছেন আপনাদের গচ্ছিত কত টাকা আছে, গচ্ছিত কোনো টাকা নেই। বলছেন বণিক সমাজ আমাদের যেমন দেয় সেরকম, মানে যত্র আয় তত্র ব্যয়, এইভাবে তারা চলেন। এইবার স্বামীজি আস্তে আস্তে বলছেন, মধ্য ভারতে বিহার ওই সমস্ত অঞ্চলে যে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, ভারত গভর্নমেন্ট 900,000 লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, মানুষ মরছে, 900,000 মানুষ মরেছে। এখনো পর্যন্ত কিন্তু কোভিডে 900,000 মানুষ মারা যায়নি, 100,000-এর কিছু বেশি আমাদের দেশে, 100,000-এর কিছু বেশি। তখন ভেবে দেখুন 900,000 মানুষ মারা গেছে, মুড়ি মুড়কির মতো মরেছে। আমি তো অত পুরনো দিনের লোক নই, কিন্তু পুরনো দিনের মানুষজনের কাছে গল্প শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে দেশভাগ যখন হলো মানুষ এলো, তারপরে মন্বন্তরের গল্প শুনেছি যখন মানুষ এলো। গল্প শুনতাম এরকম যে রাত্রিরে রান্না করার জন্য ভাত, যদি আগেকার দিনে তো এখন আর ওরকম হয় না, আগে তো রান্নাঘর আলাদা হতো, রান্নাঘরের ভাত রান্না করার জন্য ভাত বসানো হয়েছে, ওই যে ভাতের যে সুবাস সেই পেয়ে জানলা দিয়ে মানুষজন বলতে থাকে আমাদের ভাত চাই না, ওই নর্দমা দিয়ে ঢালার সময় ফ্যানটা ওই দিক দিয়ে গালিয়ে দিও, শুধু ফ্যানটা দিলে হয়, ফ্যান ফ্যান করে এরকম তাদের করতে দেখেছি আমরা। বাংলাদেশ যখন স্বাধীন হল 1971 সালের কথা, আপনাদের মধ্যে যারা বয়স্ক তারা নিশ্চয়ই সেই ঘটনা শুনেছেন। আমি আমার ঠাকুমার কাছেই গল্প শুনেছি, 1971 সালে যখন ওই দেশ থেকে শরণার্থীরা আসতেন, ঠাকুমা বলেছিলেন একটি ছোট্ট বাচ্চাকে তিনি রুটি দিয়েছিলেন, তখন বলছেন সেই মা তার কাছ থেকে সেই রুটিটা কেড়ে খেয়ে নিল, এবং কেড়ে নেওয়া ঠাকুমা বারান্দা থেকে দেখছেন যে কেড়ে খেয়ে নেওয়ার পরে তিনি সেই ছোট্ট শিশু অবোধ শিশুটি সেও তখন ক্ষুধার চালায় মাকে তার প্রতিপক্ষ ভেবে খাওয়া সেই কেড়ে খাওয়া শুরু করলো। শুধু তাই নয়, মা তো শক্তিশালিনী বেশি, মা তার কাছ থেকে কেড়ে সবটা খেয়ে ফেলেছেন, খাবার পরে শিশুর মুখ থেকে খাবার কেড়ে নেওয়ায় মায়ের সে যে কি বিলাপ সেটি তিনি দেখেছিলেন, সে কথা অনেক বছর পর অবধি তিনি বলতেন। আমরা এই মানুষের দুঃখগুলোকে কিন্তু একেবারেই বুঝতে পারি না, পশু পাখির দুঃখ তো অবশ্যই আমাদের বুঝতে হবে, কিন্তু মানুষের দুঃখ বোধহয় আমরা কেউই ধরতে পারি না, কেউই বুঝতে পারি না, এটা খুব কষ্টের, খুব বেদনা। মানুষ যখন অসহায় হয়ে পড়ে আমরা কিরকম নিরপেক্ষ থাকি, এটা যে সেই কালে ছিল তা না, এই কালেতেও আছে। আমরা যখন দেখি এখানে আমাদের কদিন আগে পরপর দুটো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো, একটা বুলবুল আর একটা আমফান, মানুষজন এসছেন রিলিফ করতেন, লেখাপড়া জানা মানুষ এসেছেন। সাধারণত আমরা অন্যের কাছ থেকে নিয়ে কখনো আলাদা করে রিলিফ করি না, আমরা যেটা করি তা অর্থাদিনই এবং আমাদের প্রয়োজন মতো আমরা দিই, সেটা আমাদের স্ট্যান্ডার্ডে হওয়া চাই, একজন মানুষ পেট ভরবে এরকম খাবার দেওয়া উচিত। একদল অধ্যাপকের দল এসেছিলেন, তারা দিলেন, যারা দিলেন প্রত্যেকের অন্য কোনোভাবে নেবেন না, প্রত্যেকের গড় মাইনে বোধ হয় 100,000 টাকা করে। তারা যে জিনিসপত্র দিলেন সেগুলো দেখবার মতো, সব শুধু 8 পিস তাদের ওই সয়াবিনের যে প্যাকেটটা দিয়েছিলেন, চাল দিয়েছিলেন খুব সামান্য, ডাল দিয়েছিলেন, আর সয়াবিনটা একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেটে আবার মোমবাতি দিয়ে আটকানো ছিল। আমি গুনে দেখলাম সব শুধু 8 পিস সয়াবিন আছে। এখন এরকম দিয়ে কিন্তু কোনো লাভ নেই, অনেককে দেওয়ার চেয়ে আমি যদি 10 জনকেও ভালো করে পেট ভরা খাবার দিতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয়। আবার অনেক মানুষ এসেছেন, একটি চোখের হাসপাতাল থেকে আমাদেরকে দিয়েছিল,
তাদের দেওয়া জিনিসগুলো দেখে সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে যাচ্ছিল। চোখের হাসপাতালে তারা সামান্যতম কর্মী, তারা তাদের নিজেদের মাইনে থেকে বাঁচিয়ে 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 মানুষজনের জন্য করে পাঠিয়েছিল। একবারে প্যাক করা জিনিস করেছিল, আমাদের কিচ্ছু দেবার ছিল না, চাল ডাল আলু তেল সমস্ত কিছু। বিপদের দিনে মানুষের মুখে যদি অন্ন আমরা তুলে না দিতে পারি তাহলে কিন্তু খুব সমস্যা। আমার মনে আছে দেখেছি যখন লাইন হয়েছে এখানে এই সব অঞ্চলে যারা বর্ধিষ্ঠু মানুষ তারাও লাইনে দাঁড়িয়েছেন মাথাটা নিচু করে। এই যে এই বিপদ আমাদের দুঃখী এবং ধনী দরিদ্রকে সমান স্তরে এনে দেয়, তাদের সাহায্য করতে হয়। মেদিনীপুরের ত্রিলোচনপুরে আমরা রিলিফ করতে গেছিলাম, ত্রিলোচনপুর গ্রাম কংসাবতী নদীর ধারে ওভারফ্লো হওয়ার জন্য ওই বাঁধ ভেঙে গিয়ে কংসাবতী ওভারফ্লো করে পুরো গ্রামটি জলের তলায় চলে যায়। আমরা যখন যাই আমরা বাড়ির যে রিলিফ যে স্কুল বাড়িতে রিলিফ করতে গিয়েছিলাম সেই স্কুল বাড়ির দোতলায় আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে জল কমতে শুরু করলো, রিলিফ করতে গিয়েছি, রিলিফের আগে সার্ভে করতে গেছি। খাওয়া তো দেওয়া হচ্ছে, যেমন দেওয়ার দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করা হচ্ছে। একজন মা কিছুতেই বেরিয়ে আসতে পারলেন, আমি তখন ব্রহ্মচারী, কত আর বয়স হবে, 27-28 বছর বয়স হবে, কিছুতেই তিনি আমার সামনে বেরিয়ে আসতে পারলেন না। কেন না, তার পরনের জন্য যথেষ্ট কাপড় নেই। আমরা বাইরে থেকে শুনে লিখে চলে এলাম। তারপরে যেদিন রিলিফ জিনিস মেটেরিয়াল করার কথা, সেই সময় যারা প্রশাসক দলে ছিলেন তারা খুব ঝামেলা করতে শুরু করলেন। তারা বললেন এই সব বাড়িতে জিনিস দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, কারণ তারা তাদের দলের সমর্থক নয়, তারা তাদের দলের সমর্থক নয়। কিছুতেই বোঝানো গেল না যে তারা তাদের দলের সমর্থক নয়। আমরাও জেদে থাকলাম, অবশেষে তারা তাদের মাথা নোয়াতে আমরা রিলিফ দিতে পারলাম। কিন্তু সেই মায়ের মুখখানাকে আমি দেখতে পাইনি, কিন্তু সেই গলার আওয়াজ এখনো আমার কানে বাজে। যখনই এই এরকম দুর্ভিক্ষ হয়, এই আমাদের এই যখন দুর্যোগ হয়, তখন আমার সেই মাকে মনে পড়ে। সে যে কি অসহায় গলা, এর আগে আমরা কখনো দেখিনি। স্বামীজি বলছেন এই দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যু মুখে পতিত হলো, অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি, তারা উচিত মনে করেনি প্রশ্ন করছেন। এবার তিনি উত্তর দিচ্ছেন অদ্ভুত রকমের, বলছেন না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল, যেমন কর্ম তেমনি ফল হইয়াছে। এই দেখুন যে মানুষের কর্মফলে এইসব কি পুরনো চিন্তা ভাবনা চিন্তা, প্রাকৃতিক দুর্যোগ এসব দুর্ভিক্ষ মহামারী অতিমারী এগুলো মানুষের কর্মফলের ফলে হয়েছে। এটা খানিকটা সবটা মিথ্যে না হলেও অবশ্যই খানিকটা সত্য। এই যে আমাদের কোভিড হয়েছে, অতিরিক্ত আমাদের নগরায়ন, অতিরিক্ত বনচ্ছেদন বনসৃজনের দিকে আমরা তাকাইনি, আজকে আমরা খানিকটা বাধ্য হয়ে পড়েছে। কিন্তু তাই বলে কর্মফলে মানুষ কষ্ট পাচ্ছে, তাই বলে কি আমরা আমাদের নিজেদের মানুষকে মৃত্যু মুখে পতিত করতে দিতে পারি? স্বামীজি বলতে থাকলেন যে সভা মানুষ যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার সঙ্গে আমার কিছুমাত্র সহানুভূতি নেই। এটা জানবেন স্বামীজির হৃদয়ের কথা। মানুষ আগে, মানুষকে বাঁচিয়ে রাখতেই হবে, যে ক্ষুধার্ত মানুষ তাকে খেতে দিতেই হবে, পশু পাখিদের তো অবশ্যই দেওয়া হবে, কিন্তু শুধুমাত্র তাদের দিতে হবে বলে অভুক্ত মানুষদের অপজ্ঞা উপেক্ষা করা, এটা স্বামীজির ভাব নয়। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। মানুষকে উপেক্ষা করে মনুষ্যতার জন্তুকে বাঁচিয়ে রাখার মধ্যে যে সমাজের কোনো উপকার হয় এ কথা তিনি বলছেন না। তিনি বলছেন কর্মফলে মানুষ মরছে এরূপ কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করা একেবারেই বিফল বলে সাব্যস্ত হয়। আমরা অনেক সময় মনে করি যে কর্মফলে মানুষ মরছে। এই যে ঋতুপর্ণাদিরা কয়েকদিন আগে গিয়ে কম্বল দিয়ে এলেন, অনেকগুলি সংগঠক, একটি দেখলাম দিল এই আমরা ফ্যামিলি বলে একটি গ্রুপ দেখলাম,
অনেকে কম্বল দিয়েছে, তারা একটা নতুন জিনিস দিয়েছে দেখে আমার খুব ভালো লাগলো, সেখানে এই প্ল্যাটফর্মে বলছি। এই যে পাহাড়ে যখন যায় মানুষজন তখন ওই ফোল্ডিং করা ওই ফোল্ডিং টেন্ট নিয়ে যায় অনেকে, সেই টেন্টগুলো ভাঁজ করে খুব ছোট্ট করে রাখা যায়, আবার সেটিকে খুললে দুজন মানুষ তার মধ্যে শুতে পারে। এই শীতের দিনে তারা এরকম পাঁচখানা টেন্ট, কম্বল টম্বল দিয়েছিলই, কিন্তু এরকম পাঁচখানা টেন্ট পাঁচজন গরিব মানুষকে দিয়েছে। শুধু তাই নয়, তার কাছে গিয়ে তাকে ওই টেন্ট খাটানো শিখিয়ে দিয়েছে, কেমন করে সেই টেন্টটি ব্যবহার করলে তার মধ্যে ঢুকে সে তার পরিবারকে এই প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা করতে পারবে তার ব্যবস্থাও দেখিয়ে দিয়েছে। টেন্টগুলি এমন সুন্দর করে তৈরি যে গরমের দিনে ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, বর্ষার জল কোনোভাবেই তার মধ্যে প্রবেশ করবে না, যে একেবারে উন্মুক্ত প্রাঙ্গণে শীতের মধ্যে তারা যে শুয়ে আছে তার থেকে বাঁচার একটি অভিনবতম উপায়। আমার ভারী ভালো লেগেছে। কম্বল তো আমরা অনেকেই দিই, কিন্তু তারা এই ব্যবস্থাটা করেছে, বলছে ডেঙ্গুর প্রভাব হচ্ছে অনেকের। ওরা বলছিলেন আমরা গিয়ে দেখলাম ড্রেনের ধারে অনেক মানুষ শুয়ে আছে, সেই ড্রেনের থেকে মশা থেকে তারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এটা অদ্ভুত। দেখুন, হৃদয়ের প্রসারণ যদি স্বামীজিকে যদি না ধারণ করা যেত তাহলে কিন্তু এই ভাবটা আসতো না। স্বামীজি দেখুন তাদের মনের মধ্যে এই এই নতুন নতুন চিন্তাধারাগুলো এসছে। আমরা আগে কম্বল দিতাম কেমন করে, এমনি করে ধরে দাঁড়িয়ে থাকতাম, আরেকজন এসে নিচু হয়ে গ্রহণ করত, সেই ভাবটা দেখুন বদল হয়ে গেছে। আমরা এখন অন স্পট যাই যেখানে মানুষের প্রয়োজন আছে, যেখানে শীতে কাঁদছে কাঁদছে কাঁতরাচ্ছে মানুষ, সেই মানুষের কাছে যাই, তাতে সেই গায়ে উষ্ণতা জড়িয়ে দিয়ে আসি। দেখুন আমাদের চিন্তাধারার এক স্টেপ করে এগোচ্ছে। যত আমরা মানুষের জন্য ভাবব স্বামীজি আমাদের ভেতরে প্রেরণা হিসেবে আসবে। এই যে এদের একটা নতুন জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এই তাঁবু খাটিয়ে দেওয়া। বলছেন শীতের ঘর তাদেরকে একটি করে, তারা শীতের ঘর নাম দিয়েছে, ভারী সুন্দর। এরা সবাই যারা আয়োজক, এরা সবাই রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র, এবং সবচেয়ে মজার কথা এরা প্রত্যেকে ডেস্টিটিউট হোম থেকে এসেছে। এদের অনেকেরই বাড়ি ঘর বাড়ি বলে কিছু ছিল না, সরকার এই বালুকা অনাথ আশ্রমে এদেরকে পাঠিয়েছিল, সেই অনাথ আশ্রমের ছেলেরা এগিয়ে এসেছে। স্বামীজির ভাবটা তাদের হৃদয়কে স্পর্শ করেছে। স্বামীজি বলছেন যে আপনারা পশুরক্ষার কাজটা বাদ, আপনার পশুরক্ষার কাজটা বাদ যায় না, এই কাজ সম্বন্ধেও বলা যায় গোমাতারা নিজ নিজ কর্মফলে কাসাই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের ওতে কিছু করবার নেই। খানিকটা অপ্রতিভ হয়ে তিনি বলছেন তা সত্য, সেই গোমাতা যে প্রচারক সমিতি থেকে তিনি এসেছিলেন অসত্য। তিনি শেষকালে বলছেন যে গরু আমাদের মাতা, কিন্তু মাকে কি করে ফেলে দিই, নিজের মাকে আমরা ফেলতে পারি, অদ্ভুত। দেখুন নিজের মাকে আমরা ফেলে দিয়ে যাই, কিন্তু গরুকে আমরা, গরু আমাদের মাতা, তার প্রতি আমাদের ভীষণ ভালোবাসা আছে। আপনারা যদি দেখেন, আমরা বলবো অনেককে, আপনাদের অনেক রকমের তো সামর্থ্য আছে, পারলে একটু ওল্ড এজ হোমগুলো কখনো কখনো ঘুরে আসার চেষ্টা করবেন। ওল্ড এজ হোম, ছোট্ট ছোট্ট ওল্ড এজ হোম, কিচ্ছু না, একটু সঙ্গ দান। আমরা যখন স্কুলে পড়তাম, মিশনারি স্কুলে পড়তাম, সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হতো এই লিটল সিস্টার্স ফর দ্য পুয়ার বলে একটি সংস্থা আছে মিডলটন স্ট্রিটে, এখন ওই সেতুটা তৈরি হয়ে গেছে, রবীন্দ্র সদনের সামনে সেতুটা হয়ে গেছে বলে এই ইনস্টিটিউটটা দেখা যায় না, হোটেল হিন্দুস্তানের ঠিক অপোজিট দিকে। সেখানে ওই খ্রিস্টান মিশনারিরা তুলে নিয়ে আসতেন বয়স্ক মানুষজনদের, যাদের বাড়ির লোকজন থাকা সত্ত্বেও যারা একেবারে রাস্তায় পড়ে গেছে তাদেরকে সঙ্গ দেবার জন্য আমাদের নিয়ে যাওয়া হতো। একটা রবিবার আমরা যেতাম, আমার মনে আছে এখনো কি অদ্ভুত আকুতি তাদের থাকতো আমাদের সঙ্গে দেখা করবে। সব সময় যে খিদে, পেটের খিদেটাই যে শেষ কথা তা নয়, আমরা বড় নিঃসঙ্গ, সেই নিঃসঙ্গতাকে একটু নতুনভাবে নতুন রূপ দেবার ব্যবস্থা করতে হবে, নিঃসঙ্গকে সেবা করার কথা বলতে হবে। এমএমসিতে গিয়েছিলাম, দুর্গাপুর এমএমসিতে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম একজন মহিলা, তিনি একটি সংঘ তৈরি করেছেন, একটি সংস্থা তৈরি করেছেন, সেইখানে স্থানীয় আদিবাসী মেয়েদের দিয়ে তিনি ট্রেনিং দিচ্ছেন। এমএমসিতে যারা আছেন তখন তাদের বেশিরভাগেরই সন্তানেরা বিদেশে থাকে, বাবা মাকে কে দেখবে, বাবা মাকে দেখার কেউ নেই, ট্রেনিং দেওয়া এইসব মেয়েরা সঙ্গ দান করতে তাদের বাবা মার কাছে যেতেন। তারা যেমন কাজের লোকেরা আছেন, এরা থাকতেন সন্তানের মতো, খেতে দিতেন, পড়তে দিতেন,
ওষুধ দিতেন, এমনকি তাদের ট্রেনিং দেওয়া হতো কোনো বিপদ হলে কেমন করে টেলিফোন করে হাসপাতাল বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলা হবে। স্বামীজি যদি সেবা ভাবনা আমরা ভাবি, তাহলে স্বামীজি এরকম নানা রকম সেবার পদ্ধতি খুঁজে দেবে। সে দিদিমণি যিনি করেছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এসবগুলো বার করলেন কি করে? বলছেন স্বামীজি আমাদের প্রেরণা দিয়েছেন। স্বামীজি বলছেন, যখন বললেন গরু আমাদের মাতা, স্বামীজি খুব উপহাস করছেন, উপহাস করে বলছেন, হ্যাঁ গরু আমাদের যে মাতা আমি বিলক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আসে, এই কৃতি সন্তান মানে গরুর ছেলে গরুই হবে, তা না হলে এমন সময় কৃতি সন্তান আর কে প্রসব করবেন? হিন্দুস্তানি প্রচারক এ বিষয়ে আর কিছু না বলিয়া বোধহয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না। স্বামীজিকে বললেন, সেই সমিতির উদ্দেশ্যে তিনি তার কাছে ভিক্ষা প্রার্থী, এবার আসল উদ্দেশ্যটা বললেন, যদি আপনি কিছু চাঁদা দেন। স্বামীজি কি সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন আমি সন্ন্যাসী ফকির লোক, সত্যি তো আমরা অন্য সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাবো যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয় আগে মানুষের সেবায় ব্যয় করব। তবে আমার মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে, এসব করে যদি অর্থ থাকে তবে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে। এইটা হচ্ছে কথা, এটা স্বামীজির একেবারে পরিষ্কার বলছেন, যদি আমার কাছে কিছু অর্থ থাকে তাহলে আমি আগে মানুষের সেবায় কাজে লাগাবো, সেই সমস্ত করে যদি আমাদের কাছে কিছু বাঁচে তবে আমরা তাই দিয়ে আপনাদের সেবা সমিতিকে সাহায্য করব, নচেত কোনো রকম সাহায্য আমার পক্ষে করা সম্ভব নয়। মানুষ না খেতে পেয়ে মরে যায়, আমরা আমাদের রুটির আধখানা ভাগ দিতে পারি না, আমাদের প্রয়োজনের আধখানা কিছু দিতে পারি না। এক জায়গায় গেছিলাম, সেখানে 16 জন মা মিলে একটি সারদা সংঘ করছিলেন উলুবেরিয়াতে। এরা প্রত্যেকে কৃতি ছিলেন, কেউ কলকাতার ব্যাংশল কোর্টের লয়ার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ স্কুল শিক্ষিকা, কেউ কলেজ শিক্ষিকা, কেউ অফিসে কর্মরতা। তারা প্রত্যেকটি কলকাতা থেকে বেশ সুন্দর করে সুন্দর সুন্দর এরকম এরকম ভাঁড়, মাটির ভাঁড়, শক্তপোক্ত মাটির ভাঁড় কিনে নিয়ে এসেছিলেন। প্রত্যেক পরিবারকে ওই অঞ্চলের প্রত্যেক পরিবারকে ওই একটি করে ভাঁড় দিয়ে রেখেছিলেন, ভাঁড়ের ওপর স্টিকার লাগানো আছে, রোজ সকালে এক চাল নেবার কালে এক মুঠো এই ভাঁড়েতে, রোজ সকালে চাল নেবার কালে এক মুঠো এই ভাঁড়েতে, এই এক মুঠো করে চাল তার মায়েরা ওই ওর মধ্যে রাখতেন। আর এই রবিবার দিন এরা এদের কাজ শেষ করে বেলার দিকে বাড়ির লোকজন যখন সব খেয়ে দিয়ে বিশ্রাম করতেন, মায়েরা বেরিয়ে পড়তেন, ভাগ ছিল তাদের, তারা ভাগ করে করে যেতেন, গিয়ে সেইগুলিকে সংগ্রহ করতেন, সেই চালগুলিকে সংগ্রহ করে আবার সেই ভাঁড়ে একটুখানি চাল রেখে সেই ফাঁকা ভাঁড়টি সেখানে রাখতেন। সেইখানেই কাজ শেষ হতো না, সেই চালকে তারা নিয়ে আসতেন, ঝাড়তেন, বাঁচতেন, পরিষ্কার করতেন। আমরা তো খুব দাতারা খুব ভালো, তো সবসময় খুব ভালো চাল, এবারে ফাইন গোবিন্দভোগ চাল দিয়ে থাকি, আমাদের সব যে জিনিসগুলো নিজেরা খেতে পাই না সেইগুলো আমরা দিই। সেইগুলিকে একত্রিত করে তারপরে 16টি পরিবারকে, প্রত্যেক পরিবারকে 5 কিলো করে দিতেন, তারপরে এরকম ভাগ করে করে 5 কিলো করে 16টি প্যাকেট করতেন। অতিরিক্ত চাল তাদের একটি ভাণ্ডার ছিল, সেই ভাণ্ডারের মধ্যে রেখে দিতেন। সব মাসে তো 80 কিলো চাল হতো না, যে মাসে 80 কিলোর কম হতো সেইখান এই ভাণ্ডার থেকে ওই চাল দেওয়া হতো। এই মায়েরা বছরের পর বছর এই কাজ করে যাচ্ছে, আমি দেখে মুগ্ধ হয়েছি। ছেলেদেরও তাদের একটি সংস্থা আছে, বিবেক সংঘ, সেই বিবেক সংঘে ছেলেরা শুধুমাত্র ওই সন্ধে হলে একটুখানি স্বামীজিকে আলোচনা করা আর রিলিফ টিলিফ করা, কিন্তু মায়েরা সারা বছর ধরে করতেন। দুপুরবেলা গিয়ে লোকে, তখন পার্থেনিয়ামের খুব প্রভাব, পার্থেনিয়াম কাটতেন, মেয়েদের লেখাপড়া শেখাতেন, মেয়েদের ট্রেনিং দিতেন। যে স্বামীজি বলছেন না যে আগে 3টি দানের কথা বলছে, অন্নদান বিদ্যাদান আর ধর্মদান, এই 3টির ওপর তারা জোর দিতেন, অন্নদান করতেন, বিদ্যাদান করতেন, ধর্ম, ধর্ম মানছে যে গুণে মানুষ দাঁড়িয়ে থাকে, মানুষ হওয়ার প্রেরণা তাদেরকে দিতেন। স্বামীজির কথা বলছি এরপরে, তখন স্বামীজি বলিতে লাগিলেন, কি কথাই বললে? কথা শুনে প্রচারক মশাই অভিবাদন করিয়া প্রস্থান করিলেন। তখন স্বামীজি আমাদিগকে বলিলেন, কি কথাই বললেন? বলে কি না কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপাতে গেছে এই তার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি?
মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে তারা আবার কি মানুষ? এই মানুষ হয়ে মানুষের জন্য প্রাণ কাঁদা এটা ভীষণ কঠিন বিষয়। আমরা দুর্গাপূজার সময় মায়েদের কাপড় দিয়ে থাকি, আপনারা অনেকেই তাতে দান করেন, আপনাদের দেওয়া টাকাতেই আমরা প্রায় 3,500 মাকে কাপড় দিয়েছি এবছর দুর্গাপুজো। এটা আমি কৃতিত্ব নিচ্ছি না, প্রথম বছরের কেন এই সিদ্ধান্ত নিলাম এটার পেছনে প্রথম বছরে আমার মনসাদিপাশা প্রথম বছরের ঘটনা, এসে শুনলাম কয়েকজন মা তারা কিছু কিছু কাপড় দেন, তা আমাদের লোক পাঠানো হলো খরচ করে কলকাতায় গিয়ে বিভিন্ন মায়েদের কাছ থেকে কাপড় নিয়ে আসা হলো। কাপড়গুলো যখন এলো আমার কাছে, আমার তো সব বিষয় কৌতূহল, মেয়েরা শাড়ি পরবে সাধুর কৌতূহল থাকা উচিত নয়, কিন্তু আমার কীরকম যেন কৌতূহল হলো কি জিনিস দিয়েছে একটু দেখি। তখন দেখতে গিয়ে দেখলুম যে শাড়িগুলোর যা মাপ আমার কোমরে ধরে যে পা অব্দি যে করতে গিয়ে দেখলাম এই মেয়েরা ম্যাক্সির চেয়ে নিচে একটা মিডি স্কার্ট পরে ঠিক সেই মাপের। তারপরে আমি বললাম এটাকে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার নিয়ে এসো, লাল নীল হলুদ সব ছাপা 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 নানা কাপড় এলো। তারপরে যখন ধোয়ার অবস্থা এলো তখন দেখা গেল কাপড়ের 50% রং উঠে গেছে, আর সেই মিডি স্কার্টটা ক্রমে গিয়ে ফ্রক হতে হয়ে দাঁড়িয়েছে আর কি, মানে হাঁটুর চেয়ে একটু নিচে আছে, ছিল পায়ের গোছের কাছে সেটা কমে গিয়ে হাঁটুর চেয়ে একটু ওপরে। আমি সব কটা কাপড় আর দেওয়ার ব্যবস্থা করলুম না, সেই ভদ্রমহিলাকেও কিছু জানালাম না। তারপরে সেই ভদ্রমহিলাকে পরের বছর যখন আমাদের বললেন তিনি আমাদের কাপড় দিতে চান, আমি খুব বিনয়ের সঙ্গে বললাম আমরা কাপড় নিচ্ছি না, আমরা কাপড়ের বদলে যদি আমাদের অর্থ দেন আমরা সেই অর্থটা নেব, সেই অর্থ দিয়ে আমরা আমাদের পছন্দ মতো কাপড় কিনে দেব, আমরা চাই সবার সমান কাপড় হোক। তিনি খুব অসন্তুষ্ট হলেন, তখন আমাকে খানিকটা একটু রোষ প্রকাশ করাতে তখন আমি তাকে বললাম যে গত বছর যে কাপড়গুলো দিয়েছিলেন সেগুলো এখনও আমার কাছে আছে, সেই তার মধ্যে একটি কাপড় আমরা ধুয়ে টুয়ে পরিষ্কার করেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা যা অবস্থা তা মানুষকে দেওয়া যায় না। এই ঘটনা আমরা নরেন্দ্রপুরেও দেখেছি, বলছেন নতুন কাপড় দিয়েছেন, খুব বিদগ্ধ মানুষ, আমি নাম বলছি না তার, সত্যি বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় দিয়েছেন, প্যাকেট খুলে দেখলাম নতুন জামা কাপড়, কিন্তু গোটা পাঁচেকে নিচে দেখলাম পুরনো জামা কাপড় ভারী সুন্দর করে প্রেস করে সেগুলো রাখা আছে, কিন্তু সব নতুন, ওপরে কিন্তু 5টা করে জামা নতুনই আছে। আমি কাউকে আক্রমণ করার উদ্দেশ্য আমার এই বলার কথা নয়, কিন্তু আমাদের কিন্তু স্বামীজির কাজ করতে গেলে হৃদয়টার প্রসারণ করা দরকার। স্বামীজি বলছেন না যে তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় দাঁড়িয়েছে দেখেছিস, মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে তারা আবার কি মানুষ? মানুষ হয়ে মানুষের জন্য প্রাণ কাঁদে না। আমাদের এখানে চোখের অপারেশন হয়, আমরা চোখের সার্জারি করি ক্যাটারেক্ট নিয়ে ঠিক করে আমতলাতে বিবেকানন্দ নেত্র নিরাময় কেন্দ্রে নিয়ে যাই। একটি মহিলা এলেন আমাদের কাছে সঙ্গে করে তার শ্বশুর আর শাশুড়িকে নিয়ে, শ্বশুরের বয়স 81, স্বামী শাশুড়ির বয়স 77। তারপরে অভয়ানক কথাটি বললেন, বললেন যে আমার শ্বশুর শাশুড়ি আর কদিন বাঁচবে, চোখ অপারেশন করে কি লাভ, থাকুক না যেরকম আছে সেরকমই থাকুক। আমরা না অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, এই তো খানিকক্ষণ বাদে হলো অন্য লোকের কথা, তো এ তো নিজের আপনার লোক, তারা অন্ধ হয়ে যাক তবু তাতে তাদের কিচ্ছু এসে যায় না। আমাদের মনের ভেতরে যতক্ষণ না পর্যন্ত এই লোহার হৃদয়টা পাথরের হৃদয়টা মানুষের হৃদয়ে রূপান্তরিত হবে না ততদিন পর্যন্ত আমাদের কিন্তু এই সংগ্রাম চলতেই থাকবে। প্রমোদাদাস মিত্র স্বামী অখণ্ডানন্দজিকে খুব কড়া ভাষায় চিঠি লিখেছিলেন, সাধু কেন লোকের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে মানুষের সেবা করবে, তার সাধুর কাজ হচ্ছে সোহম, সেই নিজেকে খোঁজা। তার উত্তরে অখণ্ডানন্দের যে চিঠি আছে সেটি যুগান্তকারী চিঠি, সেখানে তিনি বলছেন আমার প্রভু নীলাকাশে বসে নেই, আমার প্রভু মাটির পৃথিবীতে বসে আছেন, এবং বলছেন আমি এই প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজ করছি, সকলের মুখে ক্ষুধা হিসেবে আমি বিরাজ করছি, তাদের মুখে অন্ন দাও, তাদের একটু থাকার জায়গা দাও, তাদের একটু নিশ্চিন্ত জীবন দাও। এই অপূর্ব চিঠি অখণ্ডানন্দজির সংকলনে দেখবেন এই চিঠিটি আছে, অখণ্ডানন্দজির লেখা প্রমোদাদাস মিত্রকে চিঠি, অপূর্ব সে চিঠি যার উপর দাঁড়িয়ে আছে রামকৃষ্ণ মিশনের এই ভিত্তি। এই কথা বলতে বলতে স্বামীজি যেন ক্ষোভে দুঃখে শিহরে উঠছেন।
পরে স্বামীজি শিষ্যকে বললেন, আবার আমার সঙ্গে দেখা করো। শিষ্য জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থাকবেন? হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকবেন, আমি তথায় যাইতে আমাকে তথায় যাইতে দিবে কি? স্বামীজি, সম্প্রতি আমি কখনো আলমবাজার মঠে, কখনো কাশীপুর গোপাললাল শীলের বাগান বাড়িতে থাকব, তুমি সেখানে যেও। দেখুন, এই ঘটনার সঙ্গে একটা অদ্ভুত মিল আছে। আপনারা যারা কথামৃত পড়েছেন আপনারা জানেন, মাস্টারমশাইকে যখন ঠাকুর বললেন তুমি বলরাম বসুর বাড়িতে যেও, বলরাম বসু হ্যাঁ বলে চলে গেলেন। তারপরে আবার মাস্টারমশাই ফিরে এলেন, ফিরে এসে বলছেন, জমিদারের বাড়ি, সেখানে কি আমায় ঢুকতে দেবে? ঠাকুর বলেছিলেন তুমি আমার নাম করো, তাহলে তারা তোমাকে যেতে দেবে। এটা হচ্ছে ঠাকুরের কথা। আর স্বামীজি বলছেন, আমি আলমবাজার মঠ কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাড়িতে থাকো, তুমি সেখানে যেও। তিনি বলছেন না যে একবার আমার নাম করো, বলছেন তুমি সেখানে যেও, তুমি সেখানে যেও অর্থই তুমি সেখানে আমার দর্শন পাবে। দেখুন, গুরু শিষ্যের ভিতরে কি অপূর্ব মিল। মহাশয়, শিষ্য বলছে, মহাশয় আপনার সঙ্গে নির্জনে কথা কইতে বড় ইচ্ছা হয়। স্বামীজি, তাই হবে, একদিন রাত্রিতে যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য, মহাশয় আপনার সঙ্গে কতগুলি ইংরেজ ও আমেরিকান আসিয়াছে, শুনিয়াছি তাহারা আমার বেশভূষায় আপনার সঙ্গে অনেক ইংরেজ ও আমেরিকান আসিয়াছে শুনিয়াছি, তাহারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হবে না তো? স্বামীজি, তারাও সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ, তোমার সঙ্গে আলাপ করে তারা খুশিই হবে। আমাদের ধর্ম অনেক সময় জানেন তো কাপড় চোপড়ে লেগে থাকে, কাপড় চোপড়ে লেগে থাকে, আমরা তার আগে এগোতেই পারি না। আজকে আমাদের এখানে ক্লাস করছেন একজন দিদিমণি আছেন, তিনি সরকারে খুব উচ্চ পদে কাজ করেন, ক্লাস করেন এখানে, আমিও দেখেছি। তারপরে তিনি আমাদের এখানে এসছেন, আমাদের এখানে বেড়াতে এসছেন, সেই দিদিমণি গতকাল সকালে আমাদের ডিডিও আমাকে ফোন করে বলছেন, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আরে আপনার ওখানে উনি যাচ্ছেন, আপনি আমাকে একটু বলেনি, আমরা এই সব গাড়ি টাড়ি ব্যবস্থা করছি। হ্যাঁ, উনি কি আপনার ওখানে গিয়ে থাকবেন? তা আমি তো জানি না যে দিদিমণি অত বড় পোস্টে চাকরি করেন, আমি জানি তিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত, কিন্তু তার চেয়ে বড় কথা তিনি এত সুন্দর তার এই এটা বজায় রেখেছে। আমরা বলি না বিদ্যা দদাতি বিনয়ম, তিনি যে এত বড় কাজে করছেন কিন্তু কখনো তার সামান্যতম প্রকাশ আমি দেখিনি। তিনি যখন এসে পৌঁছলেন আমি তাকে বললাম, আপনি যে ভিআইপি লোক এ তো আমি জানতুম না মা, এ তো সবাই মিলে বলে আপনাকে ভিআইপি বানিয়ে দিল। কিন্তু তিনি আমাদের কাছে ঠিক সেই রকমভাবে প্রতিভাত হন। স্বামীজি বলছেন, তারা তোমার পোশাক আশাক দেখবে না, তারা তাদের কাছে তুমি মানুষটা হচ্ছে আসল। শিষ্য, মহাশয় বেদান্তের অধিকারের যেসব লক্ষণ আছে তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতর কিরূপে আসিল? শাস্ত্র বলে, অধীত বেদ বেদান্ত কৃত প্রায়শ্চ নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী আহার বিহারে পরম সংযম, বিশেষত চতুঃসাধনা সম্পন্ন না হলে বেদান্তের অধিকারী হয় না। আপনার পাশ্চাত্য শিষ্যরা একে অব্রাহ্মণ, তাতে অশনে বসনে অনাচারী, তাহারা বেদান্ত বুঝিল কি করে? এইবার একটা খুব বেসামাল একটা প্রশ্ন শিষ্য করে ফেলেছে। বলছেন যে বলা হয় যে যারা বেদ বেদান্ত পড়াশোনা করেছেন তারা সমস্ত খুব নিষ্ঠাশীল হবেন, নানা কাজে তারা খুব নিষ্ঠাশীল হবেন, আহার বিহারে তারা পরম সংযত হবেন, আর সাধন সম্পর্ক নিত্যনৈতিক কর্ম যেগুলো আছে সেইগুলিতে তারা কাজ করবেন। তাহলে তারা আপনার যে বিদেশি শিষ্য যারা আছেন তারা তো কেউ সেই কাজেতে সেইভাবেতে তারা তো নন, তা একেরা অব্রাহ্মণ, ব্রাহ্মণ নন, কারুর বইতে নেই, অশনে বসনে অনাচারী, মানে যা পড়ার কথা তারা অন্যরকম কাপড় চোপড় পরেন, তারা কি করে বেদান্তবাদ বুঝলো কি করে? স্বামীজি উত্তর দিচ্ছেন, তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কি না। বেদান্ত বোঝার হচ্ছে সবচেয়ে বড় মূল কথা হলো এই যে জগৎ সংসারে যেখানে যত আছে সবাই আমার আপনারই বোধ হওয়া, এই জগতে প্রত্যেকে আমি ঈশ্বরের প্রকাশ, আমি ঈশ্বর এবং আমার প্রকাশই সবার মধ্যে, সবাইকে যেখানে এক জায়গায় এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করায়। তাই স্বামীজি বলছেন ওরকমভাবে দূর থেকে দেখলে বুঝলে হবে না, তাদের সঙ্গে আলাপ করতে হবে, আলাপ করলেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কিনা।
অনন্তর স্বামীজি কয়েকজন ভক্ত পরিবেষ্টিত হইয়া বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসুর বাটিতে গেলেন। শিষ্য বটতলায় একখানা বিবেক চূড়ামণি গ্রন্থ ক্রয় করিয়া দর্জিপাড়ায় নিজের বাসার দিকে অগ্রসর হইল। সেদিনের আলোচনা এইখানেই শেষ হল। স্বামীজি রওনা দিলেন গোপাললাল শীলের বাড়ি থেকে বলরাম মন্দিরে, বলরাম বসুর বাড়িতে, আর শিষ্য বটতলায় গিয়ে একখানি বিবেক চূড়ামণি গ্রন্থ পাঠ করে এলেন। স্বামীজির একটি নতুন ছবি আমরা আজকে দেখলাম, যে ছবিটা আমরা সবসময় দেখে থাকি কিন্তু একটি নতুন ভাবে দেখলাম, অগ্নিময় ভাব। তিনি বলছেন, মানুষের দুর্দশায় আগে মানুষকে বাঁচাতে হবে। মানুষ যদি না বাঁচে তাহলে জগৎ সংসারের আর কেউ বাঁচবে না। মানুষের দুঃখে যদি মানুষ না কাঁদে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। বাকি যা কিছু আমরা ধর্মাচরণ করছি সব কেবলমাত্র পোশাকই ধর্মাচরণ। তাহলে এই মানুষ যতক্ষণ না পর্যন্ত জানতে পারছেন, আবার যতক্ষণ পর্যন্ত মানুষ জানতে না পারছে সেই অনন্তের সন্তান ততক্ষণ পর্যন্ত হবে না। আমাদের বুঝতে হবে এই জগৎ সংসারে আলাদা করে কেউ নেই। আমার ক্ষুধা পেলে যেরকম আমি কাতর হই এবং ক্ষুধনিবৃত্তির জন্য আমি যেমন খাবার খুঁজে বার করি, ঠিক সেই রকম জগতে মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন তারও সেই ক্ষুধনিবৃত্তির জন্য তারা খাবার পৌঁছায়, খাবার খাবার চেষ্টা করে। আমরা বলেছিলাম আজকে আমাদের ক্লাস এইখানেই আমরা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্বামী শিষ্য সংবাদ প্রত্যেক মাসের তৃতীয় মঙ্গলবার হবে। আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা হবে প্রত্যেক মাসের দ্বিতীয় মঙ্গলবার, এবং তৃতীয় মঙ্গলবার হবে স্বামী শিষ্য সংবাদ।